পাবনা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ময়লা ফেলার এক একটি বিন কিনেছেন 5,790 টাকা দরে। এই কেনাকাটা নিয়ে হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার ওমর ফারুক মীরের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ না করে গোপন বিজ্ঞপ্তির মাধ্যমে কার্যাদেশ প্রদানের পাশাপাশি বাজার দরের চেয়ে উচ্চ মূল্যে নিম্নমানের মালামাল ক্রয় ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। হাসপাতালে মালামাল সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের দাখিলকৃত বিলের কপি সংযুক্ত করে এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন হাসপাতালের সাবেক এক কর্মচারী। পাবনা সদর হাসপাতালে যে অনিয়মটা হয়েছে এই ক্রয় সংক্রান্ত ব্যাপারে, এটা আসলে কোনো ক্রমেই বাস্তবে স্বীকার করা যায় না যে এত বড় অন্যায় কেউ করতে পারে। সম্প্রতি পাবনা জেনারেল হাসপাতালে বর্জ্য ফেলার প্লাস্টিক বিন সহ মোট 28টি বিভিন্ন উপকরণ কেনা হয়েছে। সরকারি অর্থের অপচয় করে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগ সাজশে সহকারী পরিচালক নিম্নমানের মালামাল উচ্চ মূল্যে কিনেছেন বলে অভিযোগ উঠেছে। টেন্ডারের এই বিষয়টা আমরা যারা ঠিকাদার আমাদের অগোচরে এটা করা হয়েছে, এবং এই যে ক্রয়ের যে বিষয়টা উনি গোপনীয়ভাবে সম্পাদন করছে। হাসপাতালের বর্জ্য ফেলার প্লাস্টিকের বড় বিন কেনা হয়েছে মোট 160টি, যার ক্রয় মূল্য ধরা হয়েছে প্রতিটি 5,790 টাকা। সাধারণত বাজারে এ ধরনের বক্স 1,500 থেকে 2,000 টাকার মধ্যেই পাওয়া যায়। এভাবেই মোট 28টি সামগ্রীর সবগুলো কেনা হয়েছে বাজার মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দামে। এটা আপনার বিভিন্ন সাইজ হয়, সাইজ অনুযায়ী দাম, কিন্তু এখানে যেগুলো দেওয়া হয়েছে এগুলো আপনার কোনো সাইজের সাথে দাম মিল পড়ে না। এছাড়াও সম্পূর্ণ নীতিমালা বহির্ভূতভাবে দরপত্র বিজ্ঞপ্তি, পত্রিকায় প্রকাশ কিংবা নোটিশ বোর্ডে না টানিয়েই ঢাকার এসটিএম কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠানকে গত 11 জুন কার্যাদেশ প্রদান করা হয়েছে। স্ট্যান্ডার্ড রেটে মালামাল কেনা হয়েছে বলা হলেও নির্ধারণ করা নেই পণ্যের কোনো বিশেষ বৈশিষ্ট্য। এখানে তো আপনার বিস্তারিত কিছু দেওয়া নেই, যেটা দামটা দেওয়া হয়েছিল এটা আপনার সাইজ অনুযায়ী দেওয়া নেই, বাট এখানে আপনার দামটা অনেক বেশি হয়েছে। এখানে যেটা দাম দেওয়া হয়েছে এগুলো আপনার আমাদের রেটের সাথে মিল পড়ে না। হাসপাতালের সামগ্রী ক্রয়ের বিষয়ে কমিটি করা হলেও এককভাবে সবকিছু করেছেন সহকারী পরিচালক। অন্ধকারে রাখা হয়েছে ক্রয় কমিটির সদস্য সহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের, এমন দাবি করা হয়। আমাদের কাছে মাল আসে, আমরা হচ্ছে মালামালটা রাখি, এই হচ্ছে আমাদের দায়িত্ব। আর তার আগে না হলেও 10টা ধাপ আছে। এই কমিটিতে আমরা একটা সুপারিশ করেছিলাম যে বিভিন্ন দাম পর্যালোচনা করে একটা সুপারিশ করেছিলাম, সেই সুপারিশ অনুযায়ী ওনার ব্যবস্থা নেওয়ার কথা। যে উনি তারপরে কি করেছেন আসলে সেটা স্যারই জানেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ঠিকাদার জানান উচ্চ মূল্যে নিম্নমানের মালামাল কেনা হয়েছে, দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ বা নোটিশ বোর্ডে টানানো হয়নি। একটি মহলকে সুবিধা দিতেই নিয়ম নীতির তোয়াক্কা না করে কার্যাদেশ দিয়েছেন সহকারী পরিচালক। একটা নির্দিষ্ট মহলকে উনি সুবিধা দেওয়ার জন্য এই বিষয়টা উনি সম্পাদন করতেছেন। হাসপাতালের মতো সেবাদানকারী প্রতিষ্ঠানে এমন অনিয়মে চরম ক্ষুব্ধ সাধারণ মানুষ। তারা মনে করেন অতীতের বালিশকাণ্ড সহ বিভিন্ন অপকর্মের বিচার না হওয়ায় এমন অপকর্ম চালিয়ে যাচ্ছে কিছু অসাধু কর্মকর্তা, ফলে সরকারি অর্থ অপচয়ের পাশাপাশি বঞ্চিত হচ্ছে চিকিৎসা প্রত্যাশী রোগীরা। সকল দুর্নীতিবাজদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি পাবনাবাসীর। যে ইতিপূর্বে যে ঘটনাগুলো পাবনা সহ, যেমন বালিশকাণ্ড, এডওয়ার্ড কলেজ সহ সারা বাংলাদেশের যেগুলো মামলা হয়েছে দুর্নীতি, তার সুষ্ঠু বিচার না হওয়ার কারণে আজকে দুর্নীতিবাজরা এই ধরনের অপকর্ম করার সাহস পাচ্ছে। যে পাবনা জেনারেল হাসপাতাল এখন দুর্নীতির মৎস্যে পরিণত হয়েছে। তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতালের সহকারী পরিচালক ও মালামাল সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্তারা। সুনির্দিষ্ট প্রক্রিয়া মেনেই দরপত্র আহ্বান ও কার্যাদেশ দেওয়া হয়েছে বলে তারা দাবি করেন। মূল্যায়ন কমিটি নীতিমালা মেনে যাচাই বাছাই করে কার্যাদেশ দিয়েছে, এখানে দুর্নীতি বা অনিয়মের সুযোগ নেই। কেউ কেউ সুবিধা না পেয়ে অসত্য অভিযোগ করছেন বলে তাদের দাবি। আমি যতটুকু জানি যে আপনার এই যে মূল্যায়ন কমিটি, তারা এসআর দর বিবেচনা করছে এবং এসআর দরের নিম্নে যারা দর দিচ্ছে তাদেরকে বিবেচনা করছে, তাদের মধ্যে যে সর্বনিম্ন দর দিচ্ছে তাকেই গভর্নমেন্ট প্রসিডিউর সবকিছু মেনটেন করেই সবকিছু হয়েছে। এখানে এখানে একটা নয় যে এখানে এই সেম প্রোডাক্ট গুলো ময়মনসিং মেডিকেল হয়েছে, তারপরে শের বাংলাতে হয়েছে, ঢাকা মেডিকেল হয়েছে, সরোয়ার দিতে হয়েছে। অর্থাৎ একই স্পেসিফিকেশনে একই ইউজারিতে একই রেজিস্ট্রারিতে, অর্থাৎ এখানে তো ডট হওয়ার কিছু নাই। এ বিষয়ে যোগাযোগ করা হলে অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক, তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি।